পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 109তম জন্মদিবস পালন করল সিআইটিইউ এর সদস্যরা। এদিন প্রয়াত জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সিআইটিইউ অনুমোদিত মালদা জেলা রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের সদস্যরা। শুক্রবার সকালে মালদা শহরের রথবাড়ি এলাকায় শ্রমিকদের পানীয় জলের বোতল, গ্লুকোজ ও চকলেট বিলি করা হয়। আজকে আমরা মালদা জেলা রিক্সা চালক ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে জ্যোতি বসুর 109তম জন্মবার্ষিকী চলছে, গোটা রাজ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিচ্ছে, সেটাকে সামনে রেখে আমরা রিক্সা চালক ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে সব রাজপথ চলতি শ্রমজীবী মানুষ, ভ্যানালা, লেবার, যারা শ্রম বিক্রি করে খায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা ক্ষুদ্র প্রয়াস জল, গ্লুকোজ, চকলেট, মাস্ক এগুলো আমরা আজকে বিতরণ করব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক অনুপম গুপ্ত, শ্রমিক নেতা প্রণব দাস, বরুণ সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এর পাশাপাশি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতিচারণ করেন বাম নেতৃত্ব। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।